नमस्कार बंधुरा, आहारे बाहर चैनले सबा के स्वागत। आज के रेसिपि धने आर मास तो अपनारा अनेक भाव खेन धने आटा एक बार खे देखें। आशा करी अपन भलो लागे। बनानो भीषण ही सहज और घरे थका उपकरण दिए तैरी जाए। तो चलून चटपट तैरी कर फिली धने आर क्यों बना देखते थकूँ। आमी एखाने छय पिस आर मास नियेछि। मासटाके आमी मैरिनेट करब, तार जन्य दिए दिएछि परिमाण मतो नून, एकटु हलुद गुड़ो। आमी माछ मैरिनेट करार समय हलुदटा एकटु कमई दिई, ता ना होले हलुद पुड़े गिये माछेर कालार कालो हये जाए। आर दिए दिच्छि सामान्य परिमाण लंकार गुड़ो, एक चा चामच परिमाण सर्षेर तेल। मेखे आमी 10 থেকে 15 मिनट रेखे देव, ताहले माछ आर फाटबे ना तेले दिले, बा नूनटाओ माछेर भेतरे भालो करे ढुके जाबे। एदिके आमी एकटा कड़ाई बसिए दिएछि, तार मध्ये दिए दिलाम परिमाण मतो तेल, प्राय 3 टेबिल चामच परिमाण। तेलटा गरम हये गेले आमी एर मध्ये दिए देव माछगुलो। एई आश छाड़ा माछ फाटते पारे, तार जोन्नो नतून राधुनीरा हाते ना दिए एभावे चामचेर साहाज्ये बा खुंतिर साहाज्ये गरम तेले फाटते पारें, ताहले आर गाए आसार सम्भावना थाकबे ना। माछगुलो आमी सब दिए दिच्छि। माछ देवार समय आस्ताके एकटु कमिये दिते हबे। एबार एकटु ढेके दिलाम, माछटा होते थाकुक। एदिके आमी एकटा मसला तैरि करे निच्छि। आमी दिए दिएछि 1 चा चामच धनेर गुड़ो, 1/2 चा चामच हलुद गुड़ो, 1/2 चा चामच लाल लंकार गुड़ो, 1/2 चा चामच जिरेर गुड़ो, 1/4 चामच गरम मसलार गुड़ो। एबार एकटু জল দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। আর এদিকে আমি একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা, 4 থেকে 5 কোয়া রসুন। এবার একটু জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এর মাঝখানে আমি দুবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে আমি তুলে নেব। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। খুবই টেস্টি হয় এই মাছটা খেতে। এবার আমি ওই তেলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো জিরে আর গুলিয়ে রাখা মশলাটা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, একসঙ্গে যে জল দিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। মশলাটাকে আমি 1 মিনিট মতন কষিয়ে নেব মিডিয়াম আঁচে। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে আর রসুনের পেস্টটা। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও করতে পারেন ধনে পাতার সঙ্গে, তখন কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে, দিয়ে পেস্ট করে নিতে হবে। মশলার জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম, কেন জারেও অনেকটা মশলা লেগে থাকে। এবার এই মশলাটাকে আমি আরও 1 মিনিট মতন কষিয়ে নেব মিডিয়াম আঁচে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখানে আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটাকে ভালো করে মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। ঝোলটা যার যার পরিমাণ মতন রাখবেন, যে যতটা খেতে ভালোবাসেন বা যার যেরকম প্রয়োজন। আমি
খুবই সামান্য পরিমাণে দিলাম। এবার ঝোলটাকে আমি ফুটতে দেব, ঢেকে দিলাম, ঝোলটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মাছগুলো, একটু ভালো করে মিশিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, মাছটা ভালো করে ভাজা আছে। পাঁচ মিনিট পর দেখুন মাছটা সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও একদমই টেনে গেছে। এইভাবে আমি দুবার উল্টে দিয়েছি ঢাকা তুলে। রেডি হয়ে গেছে আমার ধনিয়ার রেসিপিটি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার দেওয়া সমস্ত রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।